গোয়ালপুকুরের পরে বা ইসলামপুরেও আদালতের নির্দেশে বেআইনি নিয়োগে চাকরি বাতিলের পরেও দিব্যি স্কুলে যাচ্ছেন শিক্ষিকা, রীতিমতো ক্লাস করাচ্ছেন এবং সরকারি বেতনও তুলছেন। ঘটনা ইসলামপুর জুড়ে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। জানা গিয়েছে সম্প্রতি কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সিঙ্গল বেঞ্চের নির্দেশে উত্তর দিনাজপুরের চাকুলিয়ার বাসিন্দা গোয়ালপুকুরের দেওনা জুনিয়র হাই স্কুলে কর্মরত অরুণ কুমার সিনহার নাম চাকরি বাতিলের তালিকায় উঠে আসার পরও তাকে বহাল তবিয়তে শিক্ষকতা করতে দেখা যায়। এবার ফের একই ছবি ধরা পড়ল ইসলামপুর ব্লকের গোবিন্দপুর গ্রাম পঞ্চায়েতের ভদ্রকালী হাই স্কুলে। পূর্ব মেদিনীপুর জেলার বাসিন্দা মৌমিতা পাজা ভূগোল বিষয়ে শিক্ষিকা হিসেবে ভদ্রকালী হাই স্কুলে শিক্ষকতা করছেন। মৌমিতা পাজার নাম চাকরি বাতিলের তালিকায় উঠে আসলেও তিনি বহাল তবিয়তে শিক্ষকতা করে চলেছেন। রাজ্য জুড়ে নিয়োগ দুর্নীতি নিয়ে তোলপাড় হলেও হাইকোর্টের নির্দেশ সম্পর্কে বেমালু মৌমিতা পাজা জানিয়েছেন তিনি এ বিষয় নিয়ে কিছুই জানেন না। এমনকি ভদ্রকালী স্কুল কর্তৃপক্ষকে মহকুমা বা জেলা স্কুল শিক্ষা প্রশাসনের তরফে কিছু জানানো হয়নি বলে স্কুল কর্তৃপক্ষের দাবি। এছাড়া ঊর্ধ্বতন কর্তৃপক্ষের তরফে কোনো নির্দেশ পেলে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে বলে ভদ্রকালী হাইস্কুলের ভারপ্রাপ্ত শিক্ষক রাধা প্রসন্ন রায়, ডাকুয়া ও স্কুল পরিচালন সমিতির সভাপতি মোহাম্মদ সাহিদ আক্তার। বললাম যে আপনাদের স্কুলে আর কি মৌমিতা পাজা নামে একজন শিক্ষিকা আছে, ওনার একটা হাইকোর্টের নির্দেশ আছে যে উনি চাকরি থেকে ওনার বরখাস্ত করা হচ্ছে। দেখা যাচ্ছে যে আপনার স্কুলে এখনো চাকরি করছে, সেটা কি? যে আপনি যে প্রশ্নটা করলেন সেই প্রশ্নটা আপনার মুখেই আমি প্রথম শুনলাম, ঠিক আছে। আর তাছাড়া আছে বর্তমানে যে আমি স্কুলে মানে দায়িত্বে আছি, হেডমাস্টার যেহেতু অসুস্থ, হ্যাঁ তাই দায়িত্বে আছি, তো সেই বিষয়ে আমি সম্পূর্ণ কিছু বলতে পারবো না। আপনাকে প্রথম শোনার পর তো আমি যেটা ভাবছি, এইচ এম আসুক এবং আমাদের প্রেসিডেন্ট ওনারা ওনাদের সামনে ব্যাপারটা তুলে ধরা হবে এবং সঠিকভাবে যখন আমরা দেখব খাতায় কলমে যে উনি সত্যিকারে এই ধরনের বা উপর থেকে যখন কোনো অর্ডার, ডিএফিস থেকে কোনো অর্ডার আসবে বা বোর্ড থেকে কোনো পর্ষদ থেকে কোনো অর্ডার আসবে, হ্যাঁ তখন আমরা সেই বিষয়টা চিন্তাভাবনা করে দেখব। আপনার নাম? আমার নাম হচ্ছে রাধাপ্রসন্ন রায় ডাকুয়া। আপনারা যেটা কথা নিয়ে আসছেন এটা আমরাও কোর্টের মাধ্যমে শুনেছি ব্যাপারটা, কিন্তু আসল কথা হচ্ছে এখনো পর্যন্ত আমাদের কাছে স্কুলে সরকারি কোনো নোটিফিকেশন বা কোনো আসেনি, মানে চিঠি যে আমরা কি করবো এখন। যতক্ষণ পর্যন্ত আমাদের সরকারি কোনো মানে আসছে না চিঠি কিছু বা অফিসিয়াল কিছু আসবে না আমাদের উপর থেকে, তখন আমরা কিছু পারছি না। যদি আমাদের কাছে এই ব্যাপার নিয়ে কপি আসে তারপরে আমরা স্কুল ম্যানেজমেন্ট কমিটি বা স্কুলের প্রধান শিক্ষক মহাশয়ের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে পারবো। আপনার নাম? মোহাম্মদ সাজিদ আক্তার, ভদ্রকালী হাই স্কুল প্রেসিডেন্ট।